আমি তো নূর দেখতে চাই না আমি তো আল্লাহর জিকির চাই বাবা আল্লাহ দা কি এই পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছে আল্লাহু সামাওয়াতে ওয়াল আরদ এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিছে আল্লাহর আল্লাহ বিষয়টা কি আবুল ভাইর কাছে আমার একটাই প্রশ্ন সেটা হলো আপনি ড্রেস পরেন অবশ্য আপনার মনটা সাদা আপনি মনটা কিভাবে সাদা করলেন আমাদের যদি এখানে সবার কাছে নর্মালি সবার কাছে এখানে ভিডিও রেকর্ডিং হচ্ছে এই সাদার মনের অধিকারী যদি আবুল ভাই বলে আমরা তার আদর্শ এবং নীতি সঙ্গত ফলো করে আমরা সাদা মনের অধিকার হওয়ার চেষ্টা করব আপনারা কি আমার কথা বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছেন আমরা এখানে বসে আছি কি জন্য ঠান্ডার দিনে কিছু জানার জন্য কিছু বোঝার জন্য কিছু নেওয়ার জন্য নিয়ে আমি বসে থাকবো না ওটাকে আমার প্রয়োগ করতে হবে অ্যাপ্লাই করতে হবে হ্যালো আমি যখন কোন কাজ করি সেই কাজ করার পর যদি কোনো ফল না পাই সেই কাজের কোনো কোনো দাম থাকে না থাকে থাকে না আমরা এখানে আসছি কিছু জানার জন্য বোঝার জন্য দুটো গায়কের কাছ থেকে আর মাঝখান দিয়ে এক ভাই এসে একটা ঝামেলা পাকাইছে ওনার কাছে প্রশ্ন করছে আপনার এই অনেকক্ষণ কথা বলছে পেছে পেছে একটা প্রশ্নই করছে প্রশ্নটা হলো যে আপনার সাদা কাপড় পরেন কে মনে আছে না আপনাকে গেঞ্জি সাদা সুইটার সাদা লুঙ্গি সাদা ওন্না সাদা আবার দেখতো সাদা তা আমার প্রশ্ন হলো চুলগুলি কালা কেন রে যদি এত সাদাই বলতে চুল কালা কেন এটার কারণ দেখো একটা প্রশ্ন আসে না দেই কি কয় খারে আমি প্রশ্ন করলাম কি আর হ্যাঁ জবাব দিল কি কম দেখি আপনারা একটু এই সে রাই তো ওদিকে 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 ওইগায় দিস ওইগায় দিস ওই সারা খালি শিখায় শিখায় দেখি জানি আমার একটু দোষী বানায় গেছে আমি গিলটি বানায় গেল আমার কয় জন্মে যে জন পাপ করে না এই কথাটা বলা নাই ভুল হেই পাপি আমি বলছি না কি সাধক এক কবি বলছে যার অলোক দীঘা তার নাম এখন প্রথম দাঁড়ায় তিনি বললেন যে আমি পরমের পক্ষে কথা বলবো আমি পরম না তাহলে আপনি নকল পরম আসল পরম না আমার আসলটা দরকার আমি নকল পরম করতে চাই না আসল পরম চাই পরম সত্তা প্রত্যেকটি মানুষের ভিতরেই লুকিয়ে আছে আত্মার মধ্যেও ভাগ করেছে পরমাত্মা মানুষের মধ্যে বিরাজ করে আমি বললাম যে তোমার বাসস্থান কোথায় তোমার বাড়ি ঘর কোথায় তোমাকে দেখতে কিরকম বলে মুসা নবী কহতুর পাহাড়ে গিয়ে দেখতে চাইলেন আল্লাহ বললেন লাম তারানি কহতুর পাহাড় পুড়ে জ্বলে সুরমা হয়ে গেল ছাই হয়ে গেল মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে রইল নূরের ঝলক দেখাইছে আমি নূরের ঝলক দেখতে চাই না আমি সরাসরি দেখতে চাই আমি আগেও বলছি এখনো বলি তুমি আছো আমি একবারও বলবো না তুমি নাই তোমাকে আমি দেখতে চাই কি রূপে কখন কাকে আদম হইতে পর্যন্ত বাবা আদমকে বলছো আদম গন্ধম খেও না গন্ধম বৃক্ষের নিকটে যেও না অথচ সেই আদম গন্ধম খাইলেন এটা কার জন্য খাইলেন তোমার হুকুম না ছাড়া নাকি গাছের পাতা লড়ে না আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না আদমকে আদম আমাদের জাতি আদি পিতা নিজে গন্ধম খাইলে এটা কার হুকুমটা ছিল ইশারাটা ছিল কার
এটা আমরা বেহেশতেই থাকতাম যদি এখানে রাইতাম না এখন বেহেশত থেকে আমগরে এই জায়গায় পাঠায় দিয়া নানা রকম কারসাজি আরম্ভ করছে আমরা গান করি আগে তারপর সৃষ্টিতে স্রষ্টা বাবা তুমি যা করেছো সবই ভুল আরে বাবা এই জগৎ সৃষ্টিতে স্রষ্টা আদি অন্ত তন্ত্র মন্ত্র পথ ভ্রান্তই মূল আমূল যা করেছো সবই ভুল ভুল রে সস্তা যা করেছো সবই ভুল সস্তা ভুলে জন্ম লই এই ধরা ধাম ওরে করছে গন্ধম খায় না খাইয়ে ভুল করছে তাই সাধক তার গানে বলে ভুলে জন্ম লই মাতৃকুলে ভূমণ্ডলে এই অভিরাম অভিরাম ভুল যত সব প্রথা চালি কেউ শালা কেউ বলে শালি একদিন আল্লাহরে আমি প্রশ্ন করছিলাম ওই গানের মধ্যে আমি প্রশ্ন করিনি প্রশ্ন করছে গায়ক গানে বলো কে তোমার জনক জননী বলে সুলা এক্লাস বলল কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ বলে আমার নাই মাতা নাই পিতা কাউকে জন্ম দেয়নি কারো কাছ থেকে জন্ম নেয়নি আমি স্রষ্টা পৃথিবীর সব আমার সৃষ্টি আমি কারো মুখাপেক্ষী নই বরং সবাই আমার মুখাপেক্ষী তো মুসা নবী আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ তোমার কি কোনো দুলাভাই আছে বলছে না মুসা নবী একটু ঠেডা নবী ছিল কহতুর পাহাড়ে আঙ্গিনে গাছের লোকায় নাকি আল্লাহ বসতো আর মুসা আলাইহিসসালাম প্রশ্ন করত তোমার কোনো দুলাভাই আছে আল্লাহ কয় মুসা তোমারে আজকে জবাব দিব না জবাব তো তোমারে আগামীকালকে দিব আইসো পরের দিন মুসা নবী রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় এক লোক আসতেছে ও আবার ওই ওই জায়গাটা একটা কলার গাড়া মাথার মধ্যে লইছে এইভাবে কান্দে লইছে লইয়া খুব জোরে জোরে যায় যায় রে দিকশা দিকশা মুসা নবী দূর থেকে দেখে মনে মনে কয় কলার গাড়াটা কি চুরি করে লইলো নাকি চোরের মন তো পুলিশ পুলিশ সাহেব এদিক সেদিক সাহেব মুসা নবী ডাক দিছে এই মিয়া এই মিয়া খাড়াও কলা চোর হলো ঘুরে দাঁড়াইছে এই কি হয়েছে চোরের কিন্তু আগে একটা জারি আছে বাচ্চা গুলো না বাঁচলো দূর তো মাধ্যম খাইবো চোরাই ভাই কি হয়েছে মুসা নবী কয় আর বাবার বাবা যেইভাবে কয় মনে হয় চুরি করে নেই যেই জারি মারে কয় মিয়া তুমি কি কলার ঘাড়াটা চুরি করে আনছো নাকি সোরা কয় আমি চুরি করছি এটা দেখছে কোন শালায় দেখছে মুসা নবী মনে মনে কয় আমি তো দেখিনি আমি তো আইডিয়া করে কইছি আসলে তো দেখেনি আইডিয়া করে কইছি যে নিশ্চয় দিক টাকা এর জন্য আল্লাহর কাছে গেছে গিয়ে আল্লাহ তোমার গতকালকে প্রশ্ন করলাম তোমার দুলাভাই আছে কিনা জবাব তো দাও নিতে আজকে তুমি বলো তোমার দুলাভাইকে আল্লাহ কয় হ্যাঁ আমার দুলাভাই আছে তো কে কয় কলা সরলা দেখছে কোন শালায় ও মুসা দুনিয়ার কেউ দেখে নাই
আমি আল্লাহ তো দেখছি কি আমি দেখছি এই হিসাবে আমার শালা বানাইছে না হ্যাঁ আমার দুলা ভাই না এ তোমার দিন দুলা ভাই রামকে দেখেছে অযোধ্যায় আসছে ভগবান যে তাকে কিন্তু কেউ দেখেনি মুসলমান বলছে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে ঈসা নবীকে দেখছে মুসা নবীকে দেখছে আদম নবীকে দেখছে নূহ নবীকে দেখছে গডকে কিন্তু আল্লাহকে কিন্তু দেখে নাই ঈসা নবী বলছে গড গডকে কেউ দেখে নাই ঈসা নবীকে দেখছে ঈসা রুহুল্লাহ যিশু খ্রিস্টে বলছে খ্রিস্টানেরা তাই ভুল যত সব আড়াইয়ারি কেউ আল্লাহ কেউ বলে হরি ভাইবেল কোরআন গীতা পড়ি এই ভুলের পাইলাম না নিজেই খোদা আল্লাহ বলে মুনসুর আমার বন্ধু শরীয়তের সরার কাজী কে মুনসুর ভুল কও সঠিক কে কাজী নাকি মুনসুর হল্লাজি কে সঠিক কথা কর না কেন মুনসুর হল্লাজি সঠিক তাই সাধক তার গানে বলে ভুল বাটটা সর সর তাই জগতে কথা মুনসি আর মাওলানা কাজী আর যত সব কাজী কাজী
হরার কাজী মন সুরে যায় সুরেতে তোরা দেখ না জগৎ কেমন চলছে ভুলেতে ভুলেতে ভক্ত নামে শুলে চলে আর কি রে ভুল গাছে ধরে ভক্ত নামে শুলে চলে আর কি রে ভুল গাছে ধরে আতাল রাজাকে কয় কাজলি রে এই ভুলে মেরে দেশুল মনরে মুরগিরে যদি কয় মুরগি আয় মুরগি আসে না মা গো মা মা বসতো রে মা মা ভালো হাসের যদি বলে হাস আয় প্রেমের ডাক আছে আসে মাসুক হইয়া কেউ কাউরে যদি ডাকে যদি কয় ভাই তাও সই বন্ধু কইলো সই শালা কইলো সই বাবা কইলো সই এ পরম সবচেয়ে কাছে থাকে স্বামী আর স্ত্রী এই পৃথিবীতে যত মানুষ বেয়াদবি মাফ করবেন সবচেয়ে বেশি কাছে থাকে কে কন্দি এত কাছে আর কেউ থাকে না যৌবন আসার পরে বিয়ের পরে স্বামী আর স্ত্রী সবচেয়ে অঙ্গঙ্গি ভাবে থাকে এই যে দুজন অঙ্গঙ্গি ভাবে থাকে ওর মধ্যে যদি আশেক হইয়া প্রেমিক হইয়া স্ত্রী ভুলবশত বইলা ফেলে তুমি আমার বাবা লাগো তালাক হয়ে দিব বিধান দিয়ে দিছে আর যদি স্বামী কয় স্ত্রীর মা তাও নাকি তালাক হয়ে যায় আর সে কয়ে যদি বাবা কয় মা কয় স্ত্রী স্বামীরে স্বামী স্ত্রীর কয় এত কাছে কেউ থাকে না আমি আসিলাম জানি স্বামী স্ত্রী দুজন কাছে থাকে সবচেয়ে বেশি একেবারে মানে আল্লাহ আবার এই কথা কইছে পুরুষ হইলো নারীর পোশাক নারী হইলো পুরুষের পোশাক বলে তুমি নাম জানো না কি নামে ডাকবে তুমি বললা তুমি নাম জানো না আমি নাম শুনি দেখি নাই জানি সাই বলিয়া ডাকবো নাম শুনি দেখি নাই জারে আমি সাই বলিয়া ডাকবো কারণ ডাকলে কি পরাণ জুড়ায় যদি না দেখা দেখি মিষ্টি খুব স্বাদ মধু খাইতে খুব স্বাদ কিন্তু ওরা যদি না খায় কেউ ওর স্বাদ কি কেউ বুঝতে পারবে না বিষয় হয়েছে কি আমি কইছিলাম একটা কথা থাক দিয়া অনেক কথাই তো কইছে অনেক কথার মধ্যে দেখছে তারে হ ওই কালী দেশপন্ডিত এক কাম করছে একবার কি কাম ভাই কালী দেশপন্ডিত কয়দিন ধরে হাস দরবারে যায় না টাকা পয়সা যা ছিল ঘরে ওই টাকা পয়সা গেছে সব শেষ হয়ে টাকা পয়সা শেষ হয়ে গেছে এখন
রাজা একালি দেশ পণ্ডিতরে ডাকছে পণ্ডিত আসে না কেন পণ্ডিত রিটা আইতে গো পণ্ডিত আইছে একটা বুদ্ধি বাকে আইছে কি করণ যায় টাকা বর্ষা নাই কিছু টাকার দরকার তো রাজার কাছে গেছে রাজা কয় কালিদে আসে কতদিন কোথায় ছিল কয় কইন না আমি এক ব্যস্ত একটা মহাকাজে ব্যস্ত ছিলাম কয় কি কয় স্বয়ং মা কালী আসে আমি মায়ের দেখি ওই দেখে দেখি পরম জুড়েছি রাজা মশাই মনে মনে ভাবে কয় কি মা কালী যে বলো দেখে তো কেমনে দেখো কয় আপনিও দেখতে পারবেন তবে কিছু টাকা পয়সা খরচ করতে হইব হ্যাঁ কিরকম টাকা লাগবে কয় লাখখানি লাগবে এরকম প্যান্ডেল করতে হইব হ্যাঁ প্যান্ডেল যে করবেন ওটা আবার মাছখান দিয়ে ফাঁকা রাখতে হইব কারণ মায় উপর থেকে আইব তো ওই উপর থেকে আসলে পরে ওটা দেখা যাইব তা কয় তো তোমারে 50,000 নগদ দিলাম আর 50,000 পরে দিব রাজা ওই পরিমাণ টাকা দিয়ে দিছে রাত্রে বেলা দেখতে পারে দিনের বেলা দেখা যাইব না তাই রাজা উজির নাজির যা আছে সবাই মা কালীরে স্বয়ং দেখবো এটা কি জেনতনো কথা হ্যাঁ সৈন্য সামন্ত সবার লয়ে গেছে তো সবার আগে দেখবো রাজা রাজা যখন মঞ্চে গেছে মা কালীরে দেখবো তো কালিদাস আবার কইতেছে হুজুর দেখ লইব না সেই দেখতে পারবে যার মা হচ্ছে সতী নারী অসতী নারীর সন্তান তাকে দেখতে পারবে না রাজা কয় ঠিক আছে দেখি গেছে মঞ্চে গিয়া কালিদাস খরাইছে রাজাও খরাইছে তা কালিদাস কইতেছে ওই ফাঁকা জায়গার মধ্যে আর কি ওই দেখেন মা এসে গেছে আহা মা মা গো তুই এসেছিস মা তুই আমার ডাকে সাড়া দিয়েছিস মা কি দিয়ে তোর পূজা দিব এখন রাজা সায় দেহে আসমান ফাঁকা ওর মধ্যে কিছুই রাজা কয় কোন দিক কোন সাইডটা দিয়া কয় কেন আপনি দেখছেন না ওই তো মাকে দেখা যাচ্ছে রাজা মনে মনে চিন্তা করে আমি যদি কই দেহি নেই তাহলে আমার মা ওই বসতি রাজা এবার বাসার থেকে কইছে মা তুমি দেখেছি মা ও তো কয়ে দিছে না যদি না দেখে তাহলে তার মা ওই লসতি রাজা কয় আহা মা মা তোমার দর্শন পেয়ে আমি ধন্য হয়েছি মা ভাগো আবার এসো মা দেখা হবে রাজায় গেছে উজির আইছে উজির চিন্তা করে মনে মনে রাজায় দেখছে তাহলে আমি যদি না দিতে তা আমার মা অসতী গু তা কালিদাস দাঁড়াইছে এরকমই মা মা ওই যে মা আসছে উজির হ মা কি সুন্দর মা আসছে রে উজির আইছে এরপরে যারাইছে আর কি সিরিয়ালে সবাই গালি করছে আহা মা আহা মা মা গো দর্শন দিয়েছ মা এখন পরের দিন টাকা পয়সা তো কালিদাস সব লয়ে গেছে পরের দিন ওই রাজা ওই রাজবাড়িতে বারান্দার মধ্যে পায়সারি করে আর উজির ওহের না হাঁটাহাঁটি করতেছে তো দূরে থেকে রাজায় দেখে উজির রে উজির দেখে রাজা রাজার তো ঘুম আসে না আমি তো আসলে দেখি নাই তারপরে অনেক না যদি কই যে দেখি নাই তাহলে তো মা অসতী এর জন্য শুনে কইছে উজির বেটায় ও তো আটতাছে উজির দেখে রাজায় আটতাছে রাজায় আবার উজিরে ডাক দিছে এই দিবন এদিকে আসলে ওই যে কালিদাস যে কইল উপরে দেখছো নি আমি যে কইলাম মা দেখছি দেখছি মা কি সুন্দর সত্য করে কত তুমি দেখছো নি উজির কয় হুজুর আমি দেখি নাই রাজা কই কের কাছে কইও না আমিও দেখি নাই ভুলের জন্ম লই ভূমণ্ডলে এসে দেখি মাতৃকুলে ভূমণ্ডলে অভিরাম ভুল যত সব কথা চালি কেউ শালা কেউ বলে শাড়ি ভুল যত এসব মুখে মুখে বলা বলি ভুলের একটা হুলুস
সৃষ্টিতে সষ্টা যা করেছো সবই ভুল না যা করেছো যা করেছো সবই ভুল এ জগৎ সৃষ্টিতে সষ্টা যা করেছো সবই ভুল না যা করেছো যা করেছো সবই ভুল মানুষের ভিতরে পঞ্চটি রূহ আছে নামাদি জামাদি হায়ানি বলি পরমের কাছে রূহ কুরসি রূহ ইনসানি এই হায়ানি রূহটা এটা কোন দিন থেকে দিলা কারণটা কি দেওয়ার যদি মানুষ তোমার এত প্রিয় হবে মানুষকে যদি সর্বশ্রেষ্ঠ প্রাধান্য তুমি দিয়েছো তাহলে ওটা দেওয়ার কারণ ছিল কি কিসের জন্য দিয়েছ জানিবার চাই অনেকগুলি কথা বলেছি পরমের ওঠাই তাই বলবো আমি দেখতে চাই তোমারে তোমার রূপটা কি কোন রূপে আছো তুমি একটু দেখাও না দেখি আবার আমি তুমি আছো কিন্তু তোমার রূপটা কি কার মতো আপনারা গুতুম মাছ দেখছেন তো বাইম মাছ দেখেন নাই বাইম মাছটা কিরকম গুতুম মাছের মতোই না ওটাও কাদার তলে যাইতে পারে ওইটাও কাদার তলে যাইতে পারে একই রকম দেখতে লম্বা লম্বা ইলিশ মাছটা কিরকম জাইটকা মাছের মতো গজার মাছ কইল মাছের মতো তুমি কও না একটা যে এইটার মতো কিটার মতো মাথা জুয়াইলে কাবে বনাসকার যে ভাই সাদা পোশাক কইছে আর আমি কালা ঢুকাই দিছি মাছখান দিয়ে আশায় রইলাম কি বলে সরকার আপনারা আবার কষ্ট নিয়ে নাই তো আমরা তো মজা না করি আপনারা কিছু পাইবেন না আপনাদের ভালোর জন্য কিছু পেয়ে যেন আপনারা হন অনন্য এই পর্যন্তই আলোচনা আর বেশি বলিতে না চাই দেখি কি কয়ে পরম করে কিভাবে লড়াই ভুল যত ধর্মা ধর্মীর গ্রন্থকার বিশ্বাস করি যদি তাই তাহলে তুমি বিভিন্ন রকমের ধর্ম দিলা কেন কেউ হিন্দু কেউ মুসলমান মুসলমানের বাড়িতে হিন্দু গেলে হিন্দুর বাড়িতে মুসলমান গেলে একজন আরেকজন লোকে সি 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 এখন তো একটু কমছে আগে আমি আমার আমি তো হিন্দু পাড়া আমাগো গ্রামটা যে গ্রামে বড় হয়েছি পাড়াটা হিন্দু পাড়া তা আমি হরিবাবু আমার বন্ধু মারা গেছে তাকে যেন ভালো রাখে দেয়াল স্বর্গে যেন থাকে ওই হরির সাথে আমি খুব চলতাম হরিগো বাড়ি থেকে যখন চলে এইতাম ঘুরে টুরে ও আবার মন্দিরে বাজাইতো বাবার সাথে একসাথেই দুজন চলতাম হরি আর রাজা এই তিনজন আমরা একসাথে টুনটুনি বাজে ওইটা হরা টুনটুনি ওইটা বাজে প্রথম কাঠের চটা বারে বাজাইছি পরে ওই যে এইটা বাজে এইটা হ্যাঁ তিনজনে বাজাইতো তোকে বাড়িতে যাইতো মাঝে মধ্যে ডাক দিতে ঘরে নিয়ে বসাইবার চায় না দুয়ারটা লেপা বসা তা আমি আবার আরে আরে পিছন থেকে চায় দিই আমি আহার করে দিই কি হরিবাবুর মায় ওই দুয়ারটারে একটু গোবর পানি লইয়া ওটা ছিটাই দিটা পরিষ্কার করে দেখছেন নাকি কাণ্ডটা হরিবাবু কিন্তু আমগো বাড়িতে খায় মায় কী করে ওটার আবার লেপা বুঝে তো তোমার এত কিছু দরকার কি সবই মুসলমান বানায় দিতে আর এলে ব্যাকি হিন্দু বানায় দিতে এলে ব্যাকি খ্রিস্টান বানায় দিতে একদিন তুমি দিয়ে যে মারামারি কাটাকাটি কত কিছু করতেছো ধর্মীর গ্রন্থকার
বলের ব্যবহার ব্যবহার আপনারা দেখেছেন কিনা জানি না আমাদের ভারতে ইন্ডিয়াতে এই পশ্চিমবঙ্গের একজন শ্রেষ্ঠ কবি আল কবি অসীম সরকার বাবু আমি তাকে বাবা বলে ডাকি তার সাথে আমার জায়গায় দেখা হয়েছে গান হয়েছে উনি আবার ভবা পাগলের যে গানটা করলেন ওই ভবা পাগলের ভক্ত ভবা পাগলের বাড়ি হচ্ছে মানিকগঞ্জেই জন্মস্থান কামতা তো ভবা পাগলা একান্তই তিনি ভক্ত সবসময় ভবা পাগলাকে তিনি শ্রদ্ধা করে তো ওনারে এবার ওনার বাড়িতে গেলে উনি আবার করে কি ওই কোনো কিছু মানে টানে না আমার শিল্পী মানুষ তো উনি ওই নিজের হাতে একেবারে ভাত টাত মাই খেয়ে তারপর আমার বলে কাজল বাবা নিজে এই খাও তুমি খাও যেই আসবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নাই মানুষ সব এমন একজন মানুষ আমি তাকে অনেক ভক্তি শ্রদ্ধা জানাই দূর থেকে যে অনেক লোক দেখছি অনেক লোকের মাঝেও এরকম মানুষ আছে যে মানুষটি ধর্মাধর্মী নিয়ে ভেদ নিয়ে ওই মারামারি কাটাকাটির মধ্যে নেই শুধু প্রেম কথা প্রেম দিলে ভুল যত সব ধর্মা করে ভুলে করে ভিন্ন মতে ভিন্ন দলে ব্যবহার ব্যবহার ভবা পাগলের গানটা আমি খুব শ্রদ্ধা করি সরকার সাহেব বলে বারে বারে আর আশা হবে না এমন মানব জনম আর পাবে না বলে তুমি একটা মানুষের জনম নিয়ে আসছ বাবার এক ফোঁটা রতি থেকে বীর্য থেকে সেখান থেকে তুমি মায়ের গর্ভে থেকে এত বড় একটা মানুষের জনম পেয়েছ এটা কি জেনেতন বিষয় সরকার সাহেব আমার বাবা এক মার এক সন্তান তার আর একটা ভাই ছিল আমার জ্যাঠাবধু স্টেপ মাদার অর্থাৎ সৎ ভাই আমার বাবা এক একটা ছেলেই তার ভাইও নাই আপন মায়ের পেটে বোনও ছিল না আমরা ভাই বোন তিনজন আমি আবার এক মার ঘরের একা বাবা একা ছিল আমরা কয়জন তিনজন আমরা দুই ভাই এক বোন বাড়ছে না কমছে বাড়ছে না আচ্ছা আপনারা আপনার 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 বাবা আর চাচা কয়জন তিনজন আপনার ভাই বোন কয়জন হ্যাঁ ওনার বাপ চাচারা তিনজন ওনার বাবার ঘরে ওনারা ছয়জন বাড়ছে না কমছে বাড়ছে এদের বাড়তেছে কমলো কই রূপের পরিবর্তন হচ্ছে মানুষ তো বাড়তেছে দেখতেছি স্বাধীনতার যুদ্ধের সময় ছিল 7.5 কোটি বাঙালি এখন হয়েছে প্রায় 20 কোটির উপরে 22 কোটি যদি বার্থ আছে একজন যায় আর দুজন দিয়ে আহে আমি তো বাবার মস্তক থেকে বেরিয়েছি একেরে কি সুন্দর করে কয় বাবার মস্তকে ছিলাম সেখান থেকে আসছো ভাই না দেখো ও বাসে আমি বাইবেল পুরাণ চিন্তা করি এই
মানে গানের অনুরোধ আসছে ভাই একটু বাড়ান না আমাদের তো সমস্যা প্রতিদিন গান করতে হয় না ঝামেলা সেটিংটা একটু দূর থেকে করবেন যেন ক্যাচ না করে বরাবর যেন না হয় তাহলে ক্যাচ করবে দূর থেকে দিয়ে একটু মুখটা উপরে দিয়ে দিবেন ভালো হবে অনুরোধ আসছে কর্তৃপক্ষ থেকে যে গানটি পাগলের লেখা আর একটি গান দিয়ে দিচ্ছি আমাদের চেয়ারম্যান সাহেব সরকার সাহেবের কাছে একটা গান অনুরোধ করছে আমার গানটা যে অনুরোধ করছে এটা পালায় পড়ে আর ওনারটা পালায় পড়ে না পালা শেষ হওয়ার পরে গেছি তাহলে আইন লঙ্ঘন হইব কারণ যদি উনি জীবনের গান গায় তাইলে হইল ওই অর্ধেক টাকা আমার দিয়ে দিতে হইব কারণ গান হইল না জীবের জীবের গান উনি গাইব কেন পরম পরম এই গান গাইব আর চেয়ারম্যান কমু শেষ আসরে গাইব এর আগে এই গানের কথা কই অবশ্যই গাইব পরমের পাল্লায় থেকে গাইতে পারবো না থাকি পুরা বদল দে আমার নেশাই মুঝে লই থাকি পুরা বদল পুরা ওরে I'm gonna make it.
কই মোহাম্মদ কই তাসাদ ভাই তো আমরা টাকা দিব না গান্না হ্যাঁ যাক আমি মানবো টাকা বসার দরকার নাই ওই যে পাল্লা যখন শেষ হইব তখন যদি পারি তাহলে গায় দেব হ্যাঁ হ্যালো অবশ্যই আমি পাল্লার বাইরে যাব না কারণ পাল্লাটা এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আহা পাল্লার মধ্যে যদি বেজাইলে গান ঢুকায় তাহলে আর এটা পাল্লা গানের মান সম্মান থাকে না না আমি সেখানে যাব না আসাদ ভাইয়ের কাছে ক্ষমা চাই চেয়ারম্যানের কাছে ক্ষমা চাই গাবো যদি পাল্লা গানের শেষে সুযোগ পাই তাহলে গাবো বৃষ্টির কথা কইছিল না বন্ধ হয়ে গেছে কইব তো একবার আল্লাহ মেহেরবানি করে যে আমার কথাটা শুনছে তা কইব এটা কোনো অকৃতজ্ঞ মানে কি কইতাম প্রবাদে আছে অকৃতজ্ঞ মানুষের যে মানুষের চেয়ে কৃতজ্ঞ পশু অনেক ভালো এই যে গানটা করলো টাকা পয়সা পাইলো বৃষ্টি থামাইয়া দিল আল্লাহ এরপরে একবার তো কইব আল্লাহ ধন্যবাদ তুমি যে বৃষ্টি থামাই দিছ এই শুকরিয়া করব না এইটা হইলো জিদ আমি আর কি কইতাম আগে একটা মিউজিক দাও তারপরে আমি
প্রশ্ন তো একজনের না প্রশ্ন তো কয় একজনের হ্যাঁ আগে সাদা প্রথম হলো সাদা কাপড় চোপড় সব সাদা হ্যাঁ তাইলে আপনার মনটাও সাদা না এই আমার মন সাদাই কথা হাসান আমার মনটা কালা আবর্জনা ময়লায় ভরা আমি সাদা কাপড় ব্যবহার করি ওই কালা অন্তরটারে ঢাইকে রাখার জন্য এটা হলো আমার জবাব বলছে আমাদের মনটা সাদা করব কেমনে আপনাকে শুধু একটু মেসেজ দেব প্রত্যেককে সারা দিন যা করেছেন আপনি রাতে যখন বিছানায় শুইতে যাবেন ঘুমাবেন ঘুম হলো অর্ধেক মরা নাকি বাবা ঘুম হলো অর্ধেক মরা তাই ঘুমানোর এক মুহূর্ত আগে আপনি একটু চক্ষু বন্ধ করে বসেন চক্ষু বন্ধ করে আপনি রিলেটা পিছে নিয়া অর্থাৎ আপনি যে সকালে ঘুম থেকে উঠছেন এই জায়গাটা আপনি দেখেন বসছেন রাতে আপনি দেখতেছেন সকাল কোন সকাল যখন আপনি ঘুম থেকে বিছানা থেকে উঠলেন উঠে আপনি কি করলেন সর্বপ্রথম কোথায় গেলেন কার সাথে কথা বললেন কি খাইলেন আপনার বাড়ির যারা সদস্য আছে তাদের সাথে কি আচরণ করলেন আপনি ব্যবসা বাণিজ্য যা করছেন কারে ঠকাইছেন এটা আপনি দেখেন সারা দিন আপনি কার কার সাথে দেখা করছেন কার কার সাথে কথা বলছেন কি কথা বলছেন কি বিষয় আলোচনা করছেন এটা আপনি খুঁজেন চক্ষু বন্ধ করে খুঁজেন কারণ চর্ম সোকনা বন্ধ হলে খুলবে না তোর জ্ঞানের তারা হৃদয় দুয়ার দেখ না খুলে ঘরের মানুষ ঘরে খারাপ আপনি চর্ম চোখ এই দুটি চোখ যদি বন্ধ না করেন তাহলে আপনার জ্ঞান চক্ষুটা খুলবে না তাই চর্ম চোখ বন্ধ করে আপনি পাঁচটা মিনিট ভাবেন বেশি লাগবে না মাত্র পাঁচটা মিনিট ভাইবে দেখেন আপনি সকাল থেকে এই যে আপনি বিছানায় আসছেন এর আগ পর্যন্ত আপনি কার কার সাথে কথা বলছেন কি বিষয়ে কথা বলছেন কার মনে কষ্ট দিয়েছেন কারে ঠকাইছেন এই বিষয়গুলি আপনি সবগুলো খুঁজেন আপনি খুঁজে যদি দেখেন যে কারোর সাথে অন্যায় করছেন কারোর সাথে রাগ করছেন কাউকে ঠকাইছেন তাহলে সকালবেলা আবার ঘুম থেকে উঠে তার কাছে যেয়ে ক্ষমা চান যে ভাই আমার গতকাল কি আচরণটা ঠিক হয় নাই এই কথাটা আমি মিথ্যা বলছি আপনার এই ঠকাইছি আপনি শুধরে যান আপনি যদি এই কাজটুকু করতে পারেন প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে যদি করতে পারেন তাহলে আপনার এই কালো অন্তর এটা সাদা হয়ে যাবে আপনি নিজে একজন সাদা মনের মানুষ দেওয়ান সব কইছে স্যার কাপড় সুপ সুপ সাদা চুল কালা কেন আমি চুলে কলম দেই কাটি যাব আমার চুল সাদা যেত তুই ওই যে আমি কইলাম আমার ভিতর কালা আমি কিন্তু সাদা না আমার কালো অন্তরটা সাদা কাপড় দিয়ে ঢাইকে রাখি এটা নিয়ে কি চুল সাদা হয়ে গেছে কলম দিয়ে কালা কইরা রাখছি এই জন্য আমার চুল কালা কই যাই জিজ্ঞেস করি পোলা বানে সব কইয়ে দেয় আই কবি না কবি না কবি না আচ্ছা দেওয়ান সাহেব আপনি এত বড় একজন বয়তি আমি এমন কথা কেন জিজ্ঞেস করেন যে আবার ফুলা বানেও কয়ে দিতে পারবে হায় হায় রে মইরে দে আচ্ছা দামি কোনো কথা নেই আপনার কাছে যে কথা ফুলা বানে জানে না সামনে এই কাজটা করবেন পারি তো এই কাজটা করবেন দামি কথা জিজ্ঞেস করবেন যে কথা পোলাপান জানে না পোলাপান যদি কয়ে দেয় তাহলে এই কথার কোন দাম আছে তাহলে আপনি আসল পরম না ওই যে আমি কইছিলাম যে পরমের কাছে কিছু চাইলে আমি তো পরশে পরমের প্রতিনিধি আমার কাছে দরখাস্ত করলে দরখাস্তটা পরমের কাছে পৌঁছায় দিব যাতে বৃষ্টি থামায় দেয় যা যা লাগে এটা আমি মালিকের দরবারে ওটা পৌঁছায় দিব ক
তাহলে আপনি আসল পরম না নকল চিনতে ভুল করছেন চিনতে ভুল করছেন আমি তো নকল না আরে নকল যদি হইতে পারতাম তাও তো আসল বিলা চালাই দিতে পারতাম আমি নকলের চাইতে আরো কয়েক হাজার গুণে নকল তবে একটা কথা লালন সাইজি বলছে সর্বসাধন সিদ্ধি হয় তার এই মানুষগুলো নিষ্ঠা যা নিষ্ঠা কৃষ্ণ কেমন যার মন হয় যেমন আমি আর অত কথা বলবো না এমন একটা কথা শুনছি এমন একটা গান শুনছি এই জগৎ সৃষ্টিতে স্রষ্টা যা করেছে সবই ভুল স্রষ্টা যা করছে সব বাজাহান সুন্দর একটা চেহারা দিছেন আল্লাহ সুন্দর চেহারার মধ্যে একটা ফুটা করে দিছে মুখ এরে দিয়ে খায় নাকি খাইয়ে পাশ দিয়ে পায়খানা করে পাঠাই দেয় আল্লাহ ভুলই করছে দেওয়ান সাহেবের মুখটা যদি হুকটা যদি হেনে দিত আর মুখটা যদি হেন দিত মানে এমনি না খাইয়ে এমনি খাইতো আর একটু হজমে এনতে পারিত তাইলে মনে হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার গানের মধ্যে বলছে এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহে পানি এত সুন্দর সুজলা সুফলা এই পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত খাল বিল নদী নালা দিয়া আল্লাহ তাআলা সাজাইছে আর আল্লাহর সৃষ্টি রে কয় এই জগৎ সৃষ্টিতে স্রষ্টা যা করছে সব যাবো কই বাবা এক লোক রাস্তা দিয়ে হাঁটে নদীর কিনার দিয়া বালুর একটু বালু বালু মাটি এই মাটির মধ্যে বসে তরমুজ গাছ তরমুজের খেত বসে ওই পার দিয়ে হাইটে যায় চাইয়ে দেখে মন্দার মতো গাছ তরমুজ বসছে হায় হায় রে এ করছে কি আল্লাহ ওই লোক কয় করছে কি আল্লাহ এইটুকু লতার মতো গাছের মধ্যে এত বড় তরমুজ আল্লাহ দিছে তরমুজ দিছে আল্লাহ এটা আল্লাহর আবার কেমন খেলা হাইটে যাইতে 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 দুপুরের রৌদ্র ক্লান্ত যাই একটা বট গাছ পাইয়া বট গাছের গোড়ায় একটু বইছে ক্লান্ত হয়ে গেছে না ওই গাছটা হেলান দিয়ে একটুখানি কইছে আর ঘুমে মন চাপ দিছে ওই মাটির মধ্যে পাও দিয়ে ছড়াই দিয়ে শুয়ে উপরের দিকে চাইয়া দেখে এত বড় বট গাছ এই গাছের মধ্যে ইতটুক ফুটা ইতটুক ফল তাই হাই রে আল্লাহ করছে কি রে আল্লাহ তো কোনো আকেল পছন্দ নাই ওই জায়গায় তরমুজ গাছ লতার মতো গাছের মধ্যে এত বড় তো ফল আর এত বড় গাছের মধ্যে আল্লাহ তো কোনো আকেল পছন্দ নাই আল্লাহ বে জায়গায় জিনিস দিয়েছে বাবা হিমেল হাওয়া পাইয়ে একটু ঘুমাইছে একটু তন্দ্রাচ্ছন্ন অবস্থায় যেই পড়ছে দুইটা পাখিতে উপরে বইসে ওই ঠুকরা ঠুকরি করতে করতে দুই তিনটে ওই বট গাছের যে গোটা ফল এটা ঠুকুর দেওয়াতে পড়ে গেছে পড়ছে তো পড়ছ সিটে যে শুয়ে রয়েছে বুকের মধ্যে পড়ছে না
আল্লাহ তুমি ঠিকই করছো আল্লাহ হাই হাই রে এই টুকুটা এটা বুকের মতো পড়ছে আমার এই অবস্থা আর তরমুজের মতো ফল যদি গাছে থাকতো যদি আমার উপরে পড়তো আমি কি বাঁচতাম আল্লাহ তুমি যা করছো তুমি ঠিকই করছো আমি বুঝতে পারি বাবা আল্লাহ যা করছে সবই ঠিক করছে তোমার চোখ দুইটা সামনে চলো সামনে পিছনে যদি চোখ দিয়ে দিত তোমার পাও সামনে পিছনে দুইটা চোখ দিলে তুমি পাওটা যদি ভাঙ্গা দিয়ে না দিত তুমি চলতে পারতা না হাতটা যদি কবজে ভাঙ্গা না দিত তাহলে তুমি লড়তে পারতা আল্লাহ যা করছে সব ঠিক করছে কেবল আমরাই বুঝি না ইলেকট্রিক তার দেখেছো দেখো নাই কারেন্ট তাহার তারের মধ্যে শক্তি তাহার যখন থাকে পারে কেহ না তা বুঝতে পারে কারেন যখন থাকে পারে কেহ না তা বুঝতে পারে হাত লাগাইলে তারের পরে বুঝতে পারে শক্তি তারের নাই কোনো ক্ষমতা শক্তি রূপে রাই বিধাতা তারে রাই কোন রূপে রাই বিধাতা শক্তি শূন্য তারে পয়দা হাতের পয়লা আঙ্কিয়া শক্তি শূন্য তারে পয়দা হাতের পয়লা আঙ্কিয়া শূন্য তারে পয়দা হাতের পয়লা আঙ্কিয়া করিয়া সব একাত্রিত রহু যদি না ফুকিত মূল্য নাই আদা পয়সা সপ্ত গুণে ভয়াশ্রাবণ চেষ্টা করে ফের সকল সপ্ত গুণে তাদের ভেতর তাদের মত
পোড়া লোহা দিলে আগুনে পোড়া, আগুনের গুণ পরে লোহায় ভরা, লোহা কিন্তু হয় না আগুন শুধুই গুণের তখন হবি পরিচিত বস্তুর মূল্য খোদা নিজেই গুণের অধিকার, গুণের জন্য বস্তুর গুণের অধিকার, বস্তুর মূল্য খোদা নিজেই হয় গুণের অধিকার। গৌহার বলে আদিলুদ্দিন বড় সেই গুণের অন্বেষণ, হযরত গৌহার সাপয় আদিলুদ্দিন বড় না গুণের অন্বেষণ, ছোট বড় বুঝবা তখন কোথায় বেশি আসলে গিরা আতন জ্বালা জিবে ধারা, তাই আসলে গিরা যার বলতে কাসারি আলো তারে ক্যামেরা ধোয়া ধারে, কাসারি আলো যার বল গানের ছন্দ এইখানে রাখিলাম বন্ধ, লাইগে গেছে বড় দন্ড জীব পরমের অধিকার, যখন থাকে তারে কেহ না তা বুঝতে পারে, হাত লাগাইলে তারের পরে বুঝতে পারে শক্তি তার, আসলে তারের নাই কোনো ক্ষমতা শক্তিরূপে রয় বিধাতা, শক্তি শূন্য তারে পয়দা হাতের বয়লা আংটিয়ার, অনিল আনিল সলিল মিত মানে আগুন বাণী মাটি বাতাস, অনিল আনিল সলিল মিত করিয়া সব একাত্রিত, রুহু যদি না ফুকিত মূল্য নাই আদা পয়সা, সপ্তগুণে হয় আশরাফুল তারে সেজদা করে ফেরেশতা কুল, রুহু ছাড়া শুধু কালেব শ্রীগালে খায় মাংস, লোহা দিলে আগুনে পোড়া, আগুনের গুণটা পরে লোহায় ধরা, লোহা কিন্তু হয় না আগুন এটা শুধুই গুণের অধিকার, হইলে ঐশী গুণে গুণান্বিত তখন হবি পরিচিত, গুণের জন্য এই বস্তুর মূল্য খোদা নিজেই হইল সেই গুণের আধার। হযরত গওহর বলে আদিলুদ্দিন করোনা গুণের অন্বেষণ, ছোট বড় বুঝবে তখন কোথায় বেশি ঠেকাকার, আতন জ্বালা জীবের ধারা সোনা ফেলে দেয় আসলে গিরা, মনে করছে আটকাইছি, সোনা ফেলে দেয় আসলে গিরা, যার দৌলতে এই দেহ কাচারি আলো তুমি তারে কেন রাখো, দেখছে ইব্রাহিম খলিল দেখছে ইসমাইল জাকিউল্লাহ দেখছে
আর সোনা দন্দর্বে শ্রীকৃষ্ণরে দেখছে রামচন্দ্র ভগবান অবতার হইছে তারে দেখছে আর শ্রী চৈতন্য মহাপ্রভু তারে দেখছে কিন্তু ভগবান দেখেও দেখে নাই আর আল্লাহরেও কেউ দেখে নাই এটা তো জীব আপনার কথা কেউ দেখে নাই যারা এই দুনিয়ায় অবতার হই আসছে তারা কি কইছে আমরাও কেউ দেখি নাই আমি না আগে কইছিলাম আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মেরাজে গমন করেছে সেই মেরাজে মলায়ালা পর্বত সপ্ততলা আসমান জমিন ভেদ করে সিদরাতুল মুনতাহা পরিভেদ করে তারপরে আমার মাওলার সাথে দিদার করেছে বলি নাই আমাদের জন্য বলেছে আমাদেরও মেরাজ হবে যদি আমরা মুমিন হইতে আসসালাতু মেরাজুল মুমিনিন মুমিন মানদার মেরাজ হবে সালাতের মাধ্যমে এখন আসসালাতু মেরাজুল মুমিনিন এমন কথা বলে নাই আসসালাতু মেরাজুল মুসলিমিন আস্তে বাজাও এই দোয়াটা দিল কেরা দোকানদার ভাই একবার মেরে ফেলবেন তো আমার কণ্ঠ বসা যে কষ্টে গান করতেছি ধোয়ায় তো কণ্ঠ বসে যাবে অনুরোধ করব বন্ধ করেন পায় ধরে আপনাকে ধোয়াটা বন্ধ করতে হবে ধোয়া শিল্পীর শত্রু ধোয়া আর ধুলা এই দুইটা একটু বন্ধ করে দেন ভাই বাজার আমাদের জন্য আসসালাতু মেরাজুল মুমিনিন কোথায়ও বলে নাই আসসালাতু মেরাজুল মুসলিমিন মুসলমানের জন্য সালাতে মেরাজ এই কথা আল্লাহ বলে নাই নাই আসসালাতু মেরাজুল আমানু এই কথা আল্লাহ বলে নাই আমানু মানে বিশ্বাসী বিশ্বাসীর জন্য মেরাজ এই কথা বলে নাই শর্ত হইল আপনাকে মোমেন হতে হবে মোমেন যদি হতে পারেন তাহলে অবশ্যই আপনি নামাজের মাধ্যমে সালাতের মাধ্যমে মেরাজ করতে পারবেন আরে খালি দেখা তো পরের কথা দেখাটা তো পরের কথা দেখা মানে হওয়া না আমি কাজল দেওয়ানদের দেখলাম এটা হলো এক জিনিস আর আমি নিজে কাজল দেওয়ান হয়ে গেলাম এটা হাজারো গুণ উত্তম আল্লাহ তো বলে দিছে আল্লাহ আল্লাহ করতে করতে আমাদের আসাদ ভাই আমাদের মাঝে আসতেছে ধন্যবাদ জানাই আর ওই যে দেওয়ান তোর দাওয়াত দিয়ে গেছে ফেব্রুয়ারির ৬ তারিখে আল্লাহ যদি হায়াত দারাজ করে সুস্থ রাখে আমরা দুইজন আসব আপনারাও আসবেন আপনাদেরকে আমরা দেখব আমাদেরকে আপনারা দেখবেন বাজান যেখানে ছিলাম তুমি গন্ধম মানাইলে কেন বেস্তে আদমরে রাখছো হাওয়ারে রাখছো এই জায়গায় গন্ধম মানানোর দরকার ছিল কি ওই যে আল্লাহ বুঝাই বট গাছের মধ্যে ছোট গোটা দিছে আর তরমুজ এত বড় বই আল্লাহ বুঝাই দিছে আল্লাহর উপর দিয়ে বুঝা এটা উচিত না গন্ধম বানাইছে গন্ধমের মাধ্যমে এই মানুষ দিয়ে আল্লাহ তাআলা মানুষ বানাবে মানুষ দিয়ে আল্লাহ মানুষ বানাবে আদমরে আল্লাহ তাআলা নিজের হস্তে তার কুদরতি হাত দিয়ে বানাইছে নিজের সুরত দান করছে নিজের রূহ দান করছে আর সেই আদম এবং হাওয়া এই দুজনের ঘর থেকে মানুষ আল্লাহ বানাইব মানুষ দিয়া দুনিয়াটা ভইরে দিব আর সেই ব্যস্ত থেকে এই দুনিয়াতে না আসলে তা তো হয় না এই জন্য গন্ধবের মাধ্যমে এই দুনিয়ায় আল্লাহ তালা দুজনকে আমি এখানে আর কোনো বাড়তি কথা বলবো না মুসানবী দেখলো নূর আমি তো নূর দেখতে চাই না আমি তো আল্লাহর দেখতে চাই বাবা আল্লাহটা কি এই
পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছে আল্লাহু সামাওয়াতে ওয়াল আরদ এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে আল্লাহর আল্লাহ বিষয়টা কি আল্লাহ হলো আসমান এবং জমিনের নূর মুবারক এটা আল্লাহ কোরআনে কইছে এখন তুমি নূর দেখবে না আল্লাহ দেখবে হ্যাঁ আল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ হলো আসমান জমিনের নূর পরে বিজ্ঞান হয় বিধাতা যিনি ধাতা জিনি অবাজান আত্মা রূপে আছে তিনি নব রূপে নাই কৃষ্ণ আইছে কৃষ্ণরে দেখছে ভগবানের দেহ নাই রামচন্দ্র মনি আইছে হেরে দেখছে ভগবানের দেখে নাই কলিতে গৌরাঙ্গ মহাপ্রভুনি মাই তারে দেখছে ভগবানের দেখে নাই সবাই তো জানবেন না যারা সনাতন ধর্মের তারা একটু যদি থাকেন জবাব দিয়েন শ্রীকৃষ্ণ মহাপ্রভু সে কি অবতার না রামচন্দ্র মনি সে কি অবতার না শ্রী চৈতন্য মহাপ্রভু সে কি অবতার না আরে ভগবান নিজেই তো এই দুনিয়াতে মানব রূপে অবতার হয়ে ভক্তদের সাথে দেখা করছে তাহলে ওর ভগবান দেখল না তুমি আসতে বাবা যখন শুধুই নূর থাকে ওহেদ আল্লাহ লাশারিক কোনো আকার নাই তখন নাম হয় তার আল্লাহ আর সেই আল্লাহ যখন কোনো আকার ধারণ করে তখন তার নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আল্লাহকে দেখলো না কেমনে বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি নবরূপে নিজেই নারায়ণ ওরে পাগল মন চিনলি না তোর পরম কেমন অনন্ত আদি বিধাতা ভালো মন্দের দেশদাতা সে তো রসুল রূপেই করছে আগমন যখন রে সাল প্রতিষ্ঠা হইল তখন কি হইল আসে খোঁজাই খোঁজাই
তারা কি হয় বাজা এই দুনিয়াতে আল্লাহ নবী আলি তারা ছাজা আমার কানু পরামাদি তাদের একজন বাবা তাদের একজন আরে পাগল গো ربوبيات رسالات مولايا এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা আর আমার কানু পরামানিক হয় তাদেরই তাওহীদের দ্বার খুলিয়া আমার বাজানুর রশিদ কই তুই দেখ না ছাইয়া একা শুনেই বসরাই চারজন আল্লাহ নবী আলী আর তুমি বলে স্বীকার করো ওই যে মানব গুরু নিষ্ঠা যার তুমি যার গুরু বলে স্বীকার করো এই চারজন মিলে হইল তারপরেও যদি তুমি না দেখো বাবা কেমনে বলবো আল্লাহর চোখে আল্লাহ দেখে দেখবে কি তা অহিকিলোকে আল্লাহর চোখে আল্লাহ দেখে মন কান নাই সুখী আল্লাহ দেখে দেখবে কি তা অহিক লোকে মান কানায় পাবে না দেখা প্রক্ষান্তরে পড়বে ফাঁকে আল্লাহরে দেখতে গেলে আল্লাহর চোখ বানান লাগবে তো এসে দেখা আর ওই আল্লাহর চোখ তার হইছে আল্লাহ কইছে আল্লাহ আল্লাহ করতে করতে কোন বান্দা যদি আমি আল্লাহর জাতের সাথে মিশে যায় ওই ব্যক্তি আর বান্দা থাকে না সে হয় বন্ধু তার নাম হয় ওলি আমার নাম হয় আল্লাহ দুই নামে মিলে তারে ডাকে ওলি আল্লাহ ওই প্রকার ওলির মুখ আল্লাহ বলো ওটা আমার মুখ যা দিয়ে সে বলে ওই প্রকার ওলির চোখ আল্লাহ বলো ওটা আমার চোখ যা দিয়ে সে দেখে ওই প্রকার ওলির হাত আল্লাহ বলে আমার হাত যা দিয়ে সে ধরে ওই প্রকার ওলির পাও আল্লাহ বলে আমার পাও যা দিয়ে সে হাঁটে অতপর তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ ওই যে কইছে না আল্লাহ তুমি কার মতো পাও বাইন মাছটা কিসের মতো গুতুম মাছটার মতো টাকি মাছটা কেমন শৈল মাছের মতো তুমি একটা মতো বানাও আমার গানের মধ্যে বিশ্লেষণে মতো হইয়ে গেছে বিষয়টা হলো কি বাবা কয় স্বামী হয়
সাবধান স্বামী আর স্ত্রী কয় স্বামী যদি মা কয় স্ত্রী রে আর স্ত্রী যদি স্বামী রে বাবা কয় তাহলে তো তালাক হয়ে যায় না বাবা তালাক অত সহজ না তালাকটা অত সহজ না এর মধ্যে কিছু খরগোশ আছে এর মধ্যে কিছু জরিমানা আছে ওটা দিলি সেরে যায় তারপরেও এখন লাগে না বাবা কতজনে কইতেছে পারলে তুমিও কই আসতে কেন কইলাম বাবা ওই আমার চাচা উঠছে ঘরের চালে ঘরের চালে উঠছে কেন বাবা ওই গরিব দরিব মানুষ আমরা ওই ঘরের দুয়ার পাশে একটা গাছ লাগাইছে এটা হইলো কুমড়া গাছ চাল কুমড়া এই চাল কুমড়ার গাছ তো ভাই একবারে চালে উঠছে এটা যে ওইটা যে চালের তাপে ঠিক থাকুন লাগবো নিচে বাঁশ টাস দিয়ে একটু বেড়া টেড়া না দিলে ওরা তো তাপের চোটে টিকতে পারবো না যদি টিকতে না পারে তাহলে আবার ফলও দিব না তুমি ওই কাজটা করতেছে তো এই সময় আমার স্বাস্থ্য ভাই হে আবার কোলে তো তো বাচ্চা মানুষ টানতেছো চাষি হইলো থামায় কান্দিস না কান্দিস না তো কান্দা কোন রকম থাকতেছে না খালি দেহাইতেছে আমার কথা শুনে বাড়ি যে আগে মা খুঁয়ে ডাক্তার দিবেন দেখবেন কত মহব্বত কই যাই তামরে দিয়ে কোন জায়গার কি আইনে ঢুকায় কিন্তু বাবা আশেক মাসেকের বিষয় হলো এইরকম তুমি মাতা তুমি পিতা তুমি বন্ধু তুমি ভাই তুমি ছাড়া আর আমার কেহ না না কেহ না আর বাড়তি কিছু বলবো না বলা চোর আল্লাহর দুলা ভাই অসুবিধাটা কি সোরাই যদি কয় দেখছে কোন সালায় ওই কথার উপরে আল্লাহ তো দেখছে কেউ না দেখুক নাকি তাই কলাসোর কলাসোরা যদি শালা কয় কইলে কইতে পারে আল্লাহ তারা দুলা বইলে দুলাবাই বলে স্বীকার করে তাই বলে আল্লাহর কোনো গুণ আছে নাকি বাবাজি 100 টাকা পুরস্কার করেছি বলছো তুমি হায়ানি রুহটা দিলাগার রু তো 5 প্রকার নহেরা রুহেনাবাদি জামাতি হায়ানি ইনসানি কচ্ছি হলো খোদাই আত্মা খোদাই রুহ ইনসান হলো মানব আত্মা মানবের রুহ হায়ান হলো পশু আত্মা পশুর রুহ নাবাদি হলো বৃক্ষ আত্মা বৃক্ষের রুহ জামাতি হলো ধাতু আত্মা ধাতু এই 5 প্রকারের রুহ কয় তুমি ইনসানি রুহ দিলে ঠিক আছে তুমি হায়ানি রুহ দিলে কেন হায়ানি রুহটা হইলো আমার একটা পরীক্ষা বাবা পরীক্ষা যদি না থাকে তাহলে কি কোনো পাশ ফেল থাকে না পাশ ফেল থাকে না আর যদি পরীক্ষাই না থাকতো খালি এমনি পড়তো তাহলে
পশু নাই, ওটা কোনো ফেলো নাই। আমি জীবের ভিতরে এরকম হায়ানি পশু আত্মা এই রুহটা দিয়া মানুষকে প্রকৃতপক্ষে মানুষ হওয়ার একটা সুযোগ করে দিই। কত সুন্দর একটা দৃষ্টান দিছে বাবা, ওই যে কালিদাস পণ্ডিত। কালিদাস পণ্ডিত তো আগে একটা কথা বারে বারে আর আসব না, এই কথাটা যে ভবা পাগলা লিখছে আপনি গাইলেন, আমি ভবা পাগলাকে সম্মান করি, গানও শ্রদ্ধা করি, কিন্তু বারে বারে যদি আর আসা না হয় তো মানুষে মানুষে মরে গেছে, আগে ছিল কম, এখন খালি ডাবল রিডাবল হইতেছে। বাংলাদেশ যখন স্বাধীন হয় 7 কোটি লোক ছিল, এখন 18 কোটি, খালি বাড়তেছে, তাহলে বারে বারে আর আসা না হইলে পারে কিনবে। এই অর্থে বলে নাই বাবা পাগলা বলছে, ওরে মন তুমি যে মানব কুলে জন্ম নিয়েছ, তোমার আবার মানুষ হইয়া এই ধরাধামে আসার সৌভাগ্য হবে কিনা। যদি মানুষের কর্ম করে না যাও তাহলে তুমি মানুষ হয়ে আর আসতে পারবে না। তুমি যেহেতু মানব কুলে জন্ম নিয়েছ, মানুষের কর্মটা তুমি করে যাও, আবার তুমি এই মানুষ কুলে আসার সুযোগ নাও পাইতে পারো পারো। এখন ওই কালিদাস পণ্ডিত রূপানি দেব, কালিদাস পণ্ডিত সুন্দর যাত্রাপালা দেখার আয়োজন আপনারা দেখেন দেখেন মা কালী আইছে, মা দুর্গা আইছে, ওই যে কি সুন্দর করে দোলতা দোল লইয়া নাচতেছে আর বাজাইতেছে। হ্যাঁ আপনারা দেখেন না, চিন্তা করে যদি কই দেখি না তাহলে মা অসতীব, এখন না দেখিয়াও কয় হ হ হ হ, আরে বাবা রে মহাদেব যে একটা সাজ দিছে রে, আরে বাবা ওই যে মা অসতীব। কথাটা ঠিকই, একটা কথা বলি বাবা, বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহু তর্কে দিন বয়ে যায়, বিশ্বাসে ধন নিকটে পায়। সিরাজ সাইটেকে বলে লালনকে, কুতর্কের দোকান খুলিস নে আর এই মানুষ গুরু নিষ্ঠা যা। আপনি যদি প্রশ্ন করেন আমার বাবা ছিল এত লম্বা, এই আমি এত খাটা হইলাম কেন, কথার কথা আমার বাবা ছিল সুন্দর আমি কালো হইলাম কেন, আপনার ব্রেনে যখন এই প্রশ্নটা জাগবে তখনই আপনার মা অসতী হবে। কথাটা ব্রেনের সাথে মিলে দেখবেন, আমার বাবা লম্বা ছিল আমি খাটা হইলাম কারণ নাকি, আমার বাবা দোলা ছিল আমি কালো হইলাম কেন, যখনই আপনার ভিতরে ব্রেনে এই ধরনের প্রশ্ন জাগবে তখনই আপনার কাছে আপনার মা অসতী হয়ে গেছে, অর্থাৎ আপনার বাবার বীজে আপনি না অন্য কোন জায়গা থেকে আপনি আইছেন। এই জায়গায় বিশ্বাসের খেলা, এই জায়গায় অবিশ্বাস রাখলে মা অসতী হইয়া যাবে। যুগে যুগে নবী রসুলরা আসছে, ওলি আল্লাহরা আসছে, সাধুগুরু মনিরা ঋষিরা আসছে, তারা দেখছে, তারা দেখার কথা বলছে, আমি দেখি না দেখে আর তারা মিথ্যা হবে তা কোনোদিন হইতে পারে না। বাবা ধর্মের যত ঝামেলা, হিন্দু ধর্মে হিন্দুর বাড়ি মুসলমান গেলে নাভাব হয়ে যায়,
মুসলমানের ঘরে হিন্দু আসলে মুসলমান বলে না ফাঁকিয়ে যায়। এটা কি আল্লাহর কথা? এটা কি ভগবানের কথা? এটা আল্লাহ ভগবান, কেউ এটা বলে নাই। এটা মানুষের তৈয়ার করা একটা কুসংস্কার। পরে মানুষ ভাই সবার উপরে, মানুষ সত্যের উপরে না। এক মানুষ আর এক মানুষের বুকে জড়িয়ে ধরবে। আচ্ছা বাবা, হিন্দুদের মন্দিরের ভিতরে মুসলমান যায় না, মুসলমানের মসজিদ ঘরের ভিতরে হিন্দুরা যায় না। এই যে এখানে যে কারো পর কানো পরমান বাবার নামে উরস, আমরা যে গান করতেছি দুজন শিল্পী, আপনারা যে আসছেন এখানে হিন্দু আসে নাই, এখানে মুসলমান আসে নাই? হিন্দু মুসলমান একই জায়গায় পাশাপাশি বসছে। যখন গুরুর নামে গান করা হয় চোখের জল গড়িয়ে পড়ে, তখন এক হিন্দু আর এক মুসলমানের গলায় জড়িয়ে ধরে, তাতে কি কে অপবিত্র হয়? জানো না রে অভ্রান্ত মন ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন যাচ্ছা ভাই প্রেমিনী আর তুই যাইতি বন্ধু বসে হা। Oh,
Nice.